ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল মেডিকেল কলেজে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা আবেদন করতে পারবেন, কীরকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, বয়সসীমা কীরকম রয়েছে, বেতন কত রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি, নোটিশটি দেওয়া হয়েছে 24/8/2020 তারিখে। এখানে বলা হচ্ছে যে নেম অফ দ্য পজিশন অর্থাৎ নেম অফ দ্য পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং তার সাথে বলা আছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT কোর্স করে থাকতে হবে 2 বছরের। এবং বলা হচ্ছে DLT অর্থাৎ ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিক কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান MS অফিস অ্যান্ড ইন্টারনেট অর্থাৎ MS অফিস এবং ইন্টারনেটের কাজে দক্ষতা থাকতে হবে। এবং তার সাথে ডিজিটেবল এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে যে কমপ্লিটেড 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ 1 বছরের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে বয়সসীমা, এখানে বয়সসীমার কথা বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স অ্যাজ অন দ্য ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ডেট অনুসারে মনে করুন ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। তা 40 বছরের নিচে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রসেস অফ সিলেকশন, এখানে বলা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভাতে অর্থাৎ একাডেমিক স্কোর অনুসারে এবং কম্পিউটার টেস্ট এবং ভাইভার মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। এখানে মান্থলি স্যালারি রয়েছে 17,220 টাকা। এরপরে বলা হচ্ছে যে স্কেল অফ স্কোরিং, এখানে টোটাল নাম্বার রয়েছে 70, যেখানে বলা হচ্ছে ক্লাস 10-এর জন্য রয়েছে 10 মার্কস, ক্লাস 12-এর জন্য রয়েছে 10 মার্কস, এবং DMLT এবং DLT কোর্স করা থাকলে সেখানে রয়েছে 20 মার্ক, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রয়েছে 10 নাম্বার, কম্পিউটার টেস্টে 10 মার্কস এবং ভাইভাতে রয়েছে 10 নাম্বার, অর্থাৎ টোটাল 70 নাম্বারের ইন্টারভিউ হবে। এবং এই ইন্টারভিউটি কবে কোথায় অনুষ্ঠিত হবে সেটা বলা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেট হু আর উইলিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর টু রিপোর্ট টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল মেডিকেল কলেজ কলকাতা। তো এই ঠিকানায় আপনাদেরকে এই আপনি যদি আবেদন করতে চান তো এই ঠিকানায় আপনাদেরকে আসতে হবে নির্দিষ্ট ডেটে। সেখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে, ভ্যালিড ফটো আইডি প্রুফ নিয়ে আসতে হবে, এবং এর তারিখ রয়েছে 4/9/2020 অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখে এখানে ইন্টারভিউ রয়েছে, আর সকাল 10টার মধ্যে পৌঁছাতে হবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট জব নিউজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।